ভাসানচরে উচ্ছ্বসিত রোহিঙ্গারা নতুন ঠিকানায় আসতে ক্যাম্পের স্বজনদের উদ্বুদ্ধ করছেন অনেকেই। পর্যায়ক্রমে স্থানান্তর হবে 1 লাখ। স্বৈরাচার পতন দিবস আজ, যেই চেতনা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল তা আজও অর্জিত হয়নি, বলছেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা। হাতিরপুল বাজারের রাস্তা ফুটপাত প্রায় পুরোটাই দখলে, কাঁচা বাজার ব্যবসায়ীদের মদত দেয় স্থানীয় প্রভাবশালীরা। পৌরসভা নির্বাচনকে ঘিরে সরগরম রাজনীতির মাঠ, মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সরব উপস্থিতি, ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি। এবং বিশ্বকাপ বাছাইয়ের আগে একাধিক শক্তিশালী দলের সাথে খেলবে বাংলাদেশ, বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে আজ ঢাকা ও চট্টগ্রাম লড়াই। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে, আপনাদের সাথে আছি রাশেদ ইমাম, দেখছিলেন শিরোনাম। এবারে পুরো খবর। ভাসানচরে নতুন ঘরবাড়ি ও দালান কোঠায় থাকতে পেরে খুশি রোহিঙ্গারা। অনেকে কক্সবাজার ক্যাম্পে রেখে আসা স্বজন ও পরিচিত জনকে ফোন করে ভাসানচরে আসার জন্য উদ্বুদ্ধ করছেন। আন্তর্জাতিক সংস্থা না আসলেও এরই মধ্যে 1 লাখ রোহিঙ্গার 1 বছরের ভরণ পোষণ মজুদ রেখে কাজ করতে শুরু করেছে দেশীয় এনজিও সংস্থাগুলো। দাতাগোষ্ঠীর কাছ থেকে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তারা। হায়দার আলীর ক্যামেরায় ভাসানচর থেকে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। নতুন ভোর, নতুন সকাল, একদল রোহিঙ্গার জীবনে যেন নতুন এক অধ্যায়। কক্সবাজার পাহাড়ের খুপচি ঘর থেকে একটি বিস্তীর্ণ দ্বীপে এসে পাকা দালান ঘরে বসবাস, প্রথমবারের মতো এমন জীবন কেমন লাগছে রোহিঙ্গাদের কাছে? তারা তো এরা এর বেশি সুন্দর লাগে, আল্লাহর হাসে বেশি শুকরিয়া করি, বেশি সুন্দর লাগে জায়গা গান আর আরো পরিবেশ, মানুষ আরা মনে করেন জীবনের মৌলিক সব সুযোগ সুবিধা পেলেও আছে প্রিয়জন হারানোর বেদনা। নতুন এই জীবন রেখে রাখাইনে ফিরে যেতে চান, তবে যদি বিচার পান। বর্মা যাইতে চায় না, বিচার যদি হয় সুস্থ ভাবে যাইতে চায়, বিচার হইলে যাবো না হলে যাবো না। শনিবার ভাসানচরে নতুন আসা রোহিঙ্গাদের ঘর বাড়ি ঘুরে দেখা যায়, এক নতুন প্রাণচাঞ্চল্য ফিরেছে নীরব দাঁড়িয়ে থাকা অবকাঠামোগুলোই। কমিউনিটি ক্লিনিকগুলোতে শুরু হয়েছে স্বাস্থ্য সেবা প্রদান। প্রথম 4 দিন নৌবাহিনীর দেওয়া রান্না খাবারের পর নিজেদের চুলা জ্বালাবেন রোহিঙ্গারা। তাদের সেবায় আন্তর্জাতিক সংস্থা না এলেও সব ধরনের সহযোগিতাই প্রস্তুত দেশীয় 22টি এনজিও সংস্থা। দাতা সংস্থার কাছ থেকে সাড়াও মিলছে তাদের। এখানে 1 লাখ রোহিঙ্গা এখানে আসবে সেটা সরকার আগে থেকে ঘোষণা দিয়েছে, সেভাবে ভাসানচর প্রস্তুত। আমরা 22টা অর্গানাইজেশন, আমাদের 1 বছরের 1 লাখ রোহিঙ্গার ব্যাকআপ দেওয়ার মতো প্রস্তুতি আছে। আশা করছি জানুয়ারি থেকে আমরা কিছু ইন্টারন্যাশনাল ডোনার পাবো, এবং আপনারা একটু জ্ঞাতাতে জানিয়ে রাখছি আমাদের 22টা এনজিওর মধ্যে কিন্তু কয়েকটি ইন্টারন্যাশনাল ডোনার ইন্টারন্যাশনাল এজেন্সি আছে। ধাপে ধাপে 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে নৌবাহিনীর। প্রথম ধাপে রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণ এবং সার্বিক সুষ্ঠু ব্যবস্থাপনার উপরই নির্ভর করছে পরের ধাপের রোহিঙ্গারা কবে আসছেন ভাসানচরে। 1 লাখ রোহিঙ্গাকে এখানে সফলভাবে স্থানান্তর করা গেলে এই চর নিয়ে আরো বড় ধরনের পরিকল্পনা রয়েছে সরকারের। সেই সাথে সরকারের এই মিশন সফল হওয়া মানেই আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন একটি বার্তা দেওয়া বলেও মনে করছেন অনেকে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ভাসানচর, নোয়াখালী। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে বিদেশ ফেরত যাত্রীদের কোভিড-19 নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নতুন নির্দেশনায় এ সনদ বাধ্যতামূলক করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, নেগেটিভ সার্টিফিকেট থাকলেও বাধ্যতামূলক 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বিদেশ ফেরতদের। এই নির্দেশনা বাস্তবায়নে জল, স্থল ও আকাশ পথে কঠোর নজরদারি শুরু করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। করোনার দ্বিতীয় ঢেউয়ে আতঙ্কে পুরো বিশ্ব।
সেই বাস্তবতায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে শনিবার থেকে দেশে আসতে চাইলে যাত্রীদের অবশ্যই 72 ঘন্টা আগের করোনা মুক্তির সনদ লাগবে। যেসব যাত্রী সনদ জোগাড় করতে পারবেন না তাদের টিকিট ভিসা থাকলেও বোর্ডিং কার্ড ইস্যু করবে না সংশ্লিষ্ট এয়ারলাইন্স। নেগেটিভ সার্টিফিকেট নিয়ে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশে ঢুকবে। প্রত্যেকটা এয়ারপোর্টে তো স্বাস্থ্য বিভাগের লোকজন আছেন, তারা সেটা দেখছেন, ইমিগ্রেশন আছেন, তারা এটা চেক করে দেখছেন। যারা এটা নিয়ে আসবে না তারা কোয়ারেন্টাইনে চলে যাবে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের সব নৌ বিমান এবং স্থল বন্দরে বাড়তি সতর্কতায় কর্তৃপক্ষ। আমরা করোনা টেস্ট দিয়েছি, 1700 টাকা নিয়েছে, 12 ঘন্টার পরে রিপোর্ট দিয়েছে। করোনা টেস্ট করে আইসি, সার্টিফিকেট দিয়ে দিছে, আর আপনি 12 ঘন্টার মধ্যে করোনা সার্টিফিকেট দিয়ে দিছে আর কি। বিমানবন্দরে আসছি পরে কেন সব মন্ত্রণালয় আছে, এখানে কাগজপাতি জমা দিছি, দেওয়ার পরে আমরা ইমিগ্রেশন হয়েছে, সব কিছু হয়েছে, পরে এই আইলাম আর কি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানান, এরই মধ্যে বিভিন্ন এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট সংস্থার কাছে নতুন নির্দেশনা পাঠানো হয়েছে। সার্টিফিকেট নিয়ে আসার পরে তাদের অ্যারাইভালের স্বাস্থ্য পরীক্ষা হবে, যদি কোনো সিমটমস না পাওয়া যায় তাহলে তারা বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে যাবে 14 দিন, আর যদি কেন কোনো সিমটম পাওয়া যায় বা কোভিড আবার এখানে এসে যদি শনাক্ত হয় সেক্ষেত্রে তাদেরকে আমাদের গভর্নমেন্ট অথরাইজড হসপিটাল আছে সেই হসপিটালগুলোতে পাঠানো হবে। বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক থাকলেও বিদেশ ফেরত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের ক্ষেত্রে কড়াকড়ি ছিল না। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে এ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। শুধুমাত্র বাংলাদেশি ওয়ার্কার যারা বাইরে কাজ করে তাদের ক্ষেত্রে একটু শিথিলতা আছে, অনেক জায়গাতেই হয়তো PCR টেস্ট ফ্যাসিলিটি পর্যাপ্ত না। সেসব দেশ থেকে যদি আসে এবং সে যদি বাংলাদেশি ওয়ার্কার হয় সেক্ষেত্রে সে অন্য সার্টিফিকেট নিয়ে আসলেও অ্যাকসেপ্টেড হবে, লাইক অ্যান্টিজেন টেস্ট অথবা অন্য কোনো সমতুল্য টেস্ট। আশিকুর রহমান শ্রাবণ, News 24, ঢাকা। 30 বছর আগে এই দিনে তুমুল গণ আন্দোলনের মুখে হুসেন মোহাম্মদ এরশাদের পতন হয়। গণতান্ত্রিক যাত্রা শুরু করে বাংলাদেশ। তবে 90-এর সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, যেই চেতনা নিয়ে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণতন্ত্র আজও অর্জিত হয়নি। তারা মনে করেন, গণতান্ত্রিক ধারার উন্নয়নে বিরোধী দলগুলোকে গুরুত্ব ও মর্যাদা দেওয়া উচিত। মারুফা রহমানের প্রতিবেদন। টানা 9 বছরের ছাত্র জনতার বীরত্বপূর্ণ সংগ্রাম আর অসংখ্য শহীদের আত্মদানের মধ্য দিয়ে 90-এর ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের স্বৈরাচার এরশাদে পতন হয়েছিল আজকের এই দিনে। তৎকালীন ছাত্রনেতারা নিজ নিজ রাজনৈতিক পিতৃ সংগঠনের নির্দেশ উপেক্ষা করে সকল আপোষকামী প্রস্তাবের বিপক্ষে দৃঢ় থাকায় 90-এর আন্দোলনের সফল সমাপ্তি ঘটেছিল। তবে গণতন্ত্রের সেই চাওয়া পাওয়ার বাস্তবায়ন কতদূর এ বিষয়ে জানান স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতারা। সেই দেশে আজকে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, মানবাধিকার নেই, সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স হয়েছে, ভোটার আইডি কার্ড হয়েছে, কিন্তু এটাও সত্য যে নির্বাচনের মানুষের ভোটে অংশগ্রহণের আগ্রহটা কমে গেছে। আমি মনে করি গণতন্ত্রের এই পিলার গুলিকে শক্তিশালী করতে হবে। যখন জনগণের কাছে থাকি তখন জনগণের সমস্যাগুলি ভালো করে আমরা দেখি, আর যখন ক্ষমতায় যাই তখন ক্ষমতার বিষয়গুলি ভালো করে দেখি, জনগণের টিকিট তাকাই না। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা মনে করেন, সব দল মতকে উপেক্ষা করে 90 আর 71-এর চেতনায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। সময় এসেছে যে এই অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই দেশের মানুষ রুখে দাঁড়াবার। আশা করব গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলি আছে তা এদেশের গণতন্ত্রকে মানুষ সকলকে নিয়ে আমরা এগিয়ে যাব। আপনার ব্যাপার দুর্নীতি সামগ্রিক বিষয় মিলে আমাদের এবং গণতন্ত্রের ভোট প্রাতিষ্ঠানিক যে করণ সেগুলি এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে একাট্টা হয়ে ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাও বলেন 90-এর ছাত্র নেতারা। মারুফা রহমান, News 24, ঢাকা। এবারে গৌরবের ডিসেম্বর। আজ 6 ডিসেম্বর ফেনী মুক্ত দিবস। মুক্তিযোদ্ধারা 20-25 দিন টানা যুদ্ধ করে এই এলাকা মুক্ত করেন। এর আগে ছিল বিলোনিয়ার প্রথম ও দ্বিতীয় যুদ্ধ। এসব যুদ্ধের অন্যতম পরিচালক ও যোদ্ধা বীর বিক্রম জাফর ইমাম।
একাত্তরের সেই যুদ্ধ গাথা শুনিয়েছেন নিউজ টোয়েন্টি ফোর কে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। একাত্তরের জুন মাস, সংগঠিত হয় বিলোনিয়ার প্রথম যুদ্ধ। পরাজিত হলেই পাকিস্তানিরা যুদ্ধরসদ নিয়ে ছড়িয়ে পড়বে সারা দেশে। পাকিস্তানিদের ঠেকাতে মিশ্র বাহিনী গঠন করা হয়। এ যুদ্ধের নেতৃত্ব দেন বীরবিক্রম জাফর ইমাম। আমাকে বলা হয়েছিল নাথিং ডুইং জাফর ইমাম, ফেনীর উপর দিয়ে কোনো পিডি দিকেও যাবে না। আমি বলেছি নো প্রবলেম স্যার। খালেদ মোশাকে বলেছিলাম, ওসমানকে বলেছি, ইন্ডিয়া আর্মিকে বললাম তোমরা সহযোগিতা করবা, দেব না। জুন মাসের মাঝামাঝি পর্যন্ত অন্তত ১১ বার পাকিস্তানিরা ব্যর্থ হয় এ যুদ্ধে। মুক্তিযোদ্ধাদের দুর্গ ভেদ করতে পারে না তারা, কিন্তু শেষ রক্ষা হয় না। চারটি হেলিকপ্টার নিয়ে পাকিস্তানিরা দখল করে ফেলে বিলোনিয়া। নভেম্বর ১৯৭১, আবারও বাঙালিরা হামলা করে পাকিস্তানিদের ওপরে। এটি বিলোনিয়ার দ্বিতীয় যুদ্ধ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাতের আঁধারে চুপি চুপি পাকিস্তানিদের ঘাঁটিতে পৌঁছায় মুক্তিযোদ্ধারা। এই অন্ধকার রাস্তায়, পিচ্ছিল রাস্তায় হেঁটে, তখন টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, শীতকাল রাত, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছিল। সামান্য এলএমজি বন্দুক নিয়ে পাকিস্তানিদের যুদ্ধ বিমান বিধ্বস্ত করে দেয় মুক্তিবাহিনী। নাইন রাত পেরিয়ে গেল, আমরা ১০ সারা রাত আমরা আর্টিফাই করলাম। ১০ নভেম্বর আমরা অ্যাটাক করলাম ফিজিক্যালি। বিজয়ের একটা চেতনা ফিরে আসলো সবাই। আমরা সেদিন পরশুরামে বিজয় পতাকা উত্তোলন করলো সবাই। ২ অফিসার, ৭২ সৈনিক মৃত তো প্রায় হয়ে গেল, অনেকে ডেস্ট্রয় হয়ে গেছে। এরপর টানা ২০-২৫ দিন বিভিন্ন এলাকায় যুদ্ধ করে ৬ ডিসেম্বর ফেনী মুক্ত করেন মুক্তিযোদ্ধারা। চিতলিয়া পরশুরাম থেকে ফেনী সহ মাত্র ১২ মাইল। এই ১২ মাইলের মাঝে তাদের আরও ৪টে ঘাঁটি ছিল, ফুলগাজি, মুন্সিরহাট পুরান, মুন্সিরহাট নতুন, কালীরবাজার আর ওখান থেকে পাঠানগর। এই ৪টে ঘাঁটি আমরা ক্লিয়ার করতে আমাদের লেগেছে প্রায় ২৫ দিন। একাত্তরের রক্তক্ষয়ী ৯ মাসে বীর দর্পে এমন অনেক যুদ্ধের পরিচালনায় ছিলেন বীরবিক্রম জাফর ইমাম। এগুলো কি বলবো, যদিও অন্তরা বিশ্বাস, নিউজ টোয়েন্টি ফোর, ঢাকা। এবারে পৌর নির্বাচনের খবর। পৌর নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে তৃণমূলের রাজনীতি। পৌর নির্বাচনের খবর জানাতে রাজশাহীর পটিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। কাজী শাহেদ, স্বাগত আপনাকে। কাজী শাহেদ, পৌর নির্বাচনে কতটা জমে উঠেছে তৃণমূল রাজনীতির মাঠ, দর্শকদের জানাবেন। শুভ সকাল রাশেদ ইমাম। ইতিমধ্যেই যেহেতু ১০ তারিখে চূড়ান্ত প্রার্থীরা যারা থাকবেন তাদের প্রার্থীরা নিশ্চিত হবে, কারণ ওই দিনটি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, তারপরে প্রতীক বরাদ্দ এবং এরপরে মূলত শুরু হয়ে যাবে মাঠের প্রচারণা। তার আগে প্রার্থীরা কৌশলী প্রচারণায় আছেন। আমরা আছি রাজশাহীর পুঠিয়া পৌরসভায়, যেখানে আমরা যদি একটু দেখি যে এখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী এবার মনোনয়ন পেয়েছেন এবং তিনি এই বর্তমানে যিনি মেয়র আছেন পুঠিয়া পৌরসভার, রবিউল ইসলাম, তিনি এখানে আছেন। তিনি ইতিমধ্যেই মানুষজনের সঙ্গে কথা বলছেন, কৌশলী প্রচারণা তিনি যেহেতু করছেন, আনুষ্ঠানিকভাবে এখনও প্রচারণা শুরু হয়নি। আমরা একটু রবিউল ইসলামের সঙ্গে কথাই বলতে চাই। রবিউল ভাই, আপনাকে স্বাগত জানাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, ইতিমধ্যেই আপনারা তো প্রতীক পাননি কিন্তু প্রচারণা শুরু হয়ে গেছে, যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, আপনি মেয়র বর্তমানে, আবারও কেন মেয়র পদে আপনাকে ভোট দিবে জনগণ? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে জানাই ২৪ চ্যানেলকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনার যে উন্নয়ন, যে উন্নয়নকে ধারাবাহিক রক্ষা করার জন্যে পুঠিয়া পৌরসভার যে সমস্ত বাজেট, যে সমস্ত গরিব দুঃখী অসহায় মানুষের সেবা এবং গ্রামকে শহর আকারে রূপান্তরিত করার যে উদ্যোগটা নিয়েছেন, আমি চলমান রানিং বর্তমানে মেয়র, সেই মাননীয় প্রধানমন্ত্রীর সমস্ত উন্নয়নগুলোকে পুঠিয়া পৌরবাসীর হাতে তুলে দিয়েছি এবং আরও বিশ্বাসী বর্তমানে যে বিরোধী দল বিএনপি, ওনাদের জ্বালাও পোড়াও সাংঘর্ষিক দলকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, পুঠিয়া মানুষ প্রত্যাখ্যান করেছে। আবারও মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে আমাকে নমনীয় দিয়েছে। আমি পুঠিয়া পৌরসভার যে উন্নয়নগুলো করেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন, ব্রিজ, কালভার্ট, আরসিসি প্লার এবং ড্রেনেজ নির্মাণের কাজগুলো করেছি এবং উন্নয়ন কাজের জন্য মানুষ আপনাকে ভোট দেবে। আপনার কাছে একটু জানতে চাই, আমরা তো দেখি যে ভোট কেন্দ্রে মানুষ যেতে চায় না, এখন আপনার পৌরসভায় কি আগামী যে নির্বাচনটি হবে ভোটাররা যাবে কিনা? আমি বিশ্বাস করি এবারের ২০২০ সালে যে নির্বাচন, এই এই পুঠিয়া পৌরসভা নির্বাচনকে ঘিরে যে ইমেজ তৈরি হয়েছে, এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যাবে এবং নৌকার
প্রতীককে জয়যুক্ত করার জন্য সাধারণ জনতা সাধারণের মধ্যে বিশাল একটি আনন্দ উৎসব বয়েছে আমি বিশ্বাস করি। শতবাদ রবিউল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাশিদ ভাই, আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন মোড়ে মোড়ে পুঠিয়ায় ইতিমধ্যে চায়ের যে হোটেলগুলি আছে সেখানে কিন্তু নির্বাচনী যে আমেজ, প্রচার প্রচারণা, কোন প্রার্থী যোগ্য, কারা কাদেরকে ভোট দেওয়া যায়, এগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। আগামী 28 ডিসেম্বর পুঠিয়ার এই পৌরসভায় ভোট দিয়ে জনগণ তাদের নতুন প্রতিনিধি নির্বাচন করবেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে রাশেদ। কাজী সাহেব, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক সহকর্মী কাজী সাহেব রাজশাহীর পুঠিয়া থেকে আমাদের জানাচ্ছিলেন পৌর নির্বাচনের আমেজ এবং সেখানকার জমজমাট রাজনৈতিক পরিস্থিতির কথা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সরব উপস্থিতিতে জমে উঠেছে ফরিদপুর পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা। প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা ছাড়াও মাঠে সক্রিয় 194 জন কাউন্সিলর প্রার্থী। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে দেখে শুনে প্রার্থী বেছে নেয়ার কথা বলছেন ভোটাররা। প্রস্তুতি সম্পন্ন, ভোট দিতে আসার আহ্বান নির্বাচন কমিশনের। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর পৌরসভা নির্বাচন। অন্যবারের তুলনায় এবারের নির্বাচনে যোগ হয়েছে নতুন মাত্রা। আগের 9টি ও নতুন 18টি সহ মোট 27টি ওয়ার্ড নিয়ে অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন। মেয়র পদে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থী ছাড়াও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জয়ী হতে যার যার অবস্থান থেকে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। শেখ হাসিনার পরে 17 কোটি মানুষের আস্থার প্রতিফলন হিসেবে আমি নৌকার বিজয় আমি শতভাগ নিশ্চিত বলে আশা করি। ট্যাক্স যে মানুষের উপরে যে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা সিটি কর্পোরেশন হিসেবে নেওয়া হচ্ছে, আমি কমানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। 27টি ওয়ার্ডে 194 জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি ওয়াদাবদ্ধ যে আমি সবকিছু সমাধান করার চেষ্টা করব। আমি সবার কাছে গিয়েছি, আমি দেখতে পাচ্ছি যে সবার কাছে আমার অনেক সাড়া পেয়েছি। সন্ত্রাস, মাদক এবং অন্যান্য অন্যায় কোনো কর্মকাণ্ডে আমার এই ওয়ার্ডে আমি হতে দেব না, এই ব্যাপারে আমি সচেতন থাকব। দীর্ঘ প্রতীক্ষার পর পৌর নির্বাচন হওয়ায় খুশি স্থানীয়রা। সদযোগ্য ব্যক্তি এবং যে পৌরসভার উন্নয়ন করবে আমি তাকে ভোট দেবো। যিনি প্রতিশ্রুতি দেবেন যে এই কর কমানো হবে, পৌরসভার মতো নেওয়া হবে, আমরা তাকেই ভোট দেবো। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। আগামী 10ই ডিসেম্বর যাতে সমস্ত ভোটার নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পৌরপিতা এবং তাদের কাউন্সিলর প্রার্থীদেরকে নির্বাচন করতে পারেন, এই আহ্বান আমি রাখি। ফরিদপুর পৌরসভায় মোট ভোটার 148,313 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক সংবাদের সময় হলো বিরতির, আরো সংবাদ নিয়ে ফিরছি। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। হাতিরপুল বাজারের রাস্তা ও ফুটপাত প্রায় পুরোটাই দখল করেছে কাঁচা বাজার ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালী ও বাজার কমিটির নেতাদের মদদে চলে এই রাস্তা ও ফুটপাত দখল। আর বিষয়টি দেখভাল ও দখলমুক্ত করার দায়িত্ব পরস্পরের ওপর চাপাতে ব্যস্ত সিটি কর্পোরেশন ও পুলিশ। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ড, ওয়ার্ডের হাতিরপুল ট্রাফিক সংকেত মোড় থেকে 4 সড়কে রিক্সা, ভ্যান ও ব্যক্তিগত যানবাহন চলাচল করে, হেঁটে চলা লোকজনের চাপও বেশি। অভিযোগ আছে হাতিরপুল এলাকার বেশিরভাগ ফুটপাত এখানকার ব্যবসায়ীদের দখলে, ফলে পথচারীরা বাধ্য হয়ে রাস্তা দিয়েই যাতায়াত করেন, তাই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। মাঝে মাঝে মাল বেশি আয় তো এই কারণে এভাবে দেওয়া হয়, কিন্তু এটা ভিতরে হলেই ম্যানেজমেন্টটা সুন্দর হইতো, কিন্তু এই পরিবেশটাকে আস্তে আস্তে অবশ্যই পরিবর্তন হওয়া দরকার। শনিবার সরজমিনে দেখা যায় ফুটপাতের উপর সারি ধরে ঝুড়ি ভর্তি ফল আর সবজি সাজানো, লোকজন কেনাকাটা করছে, হাঁটাচলার জায়গা নেই, ফলে লোকজন রাস্তায় নেমে যানবাহনের মধ্যে দিয়ে চলাচল করছে। স্বাচ্ছন্দ্য বোধ তো অবশ্যই করি না, স্বাস্থ্যের জন্য ক্ষতি এবং যানজটের জন্য আমরা রাস্তায় বাজার করতে হয়। প্রশাসন উঠাইছে, আবার বসায়, আবার উঠায়, না এটা ঠিক না। এই জিনিস এই রাস্তা থেকে মানে ওদের উঠা উচিত বা সরকারের কোনো ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর বলেন, অবৈধ দখল উচ্ছেদে মেয়রকে চিঠি দিয়ে জানানো হয়েছে। বাজারের উপরে যে সিটি সাইডে সিটি কাঁচা বাজার দিছে, এটা সিটি কর্পোরেশন, যে সিটি কর্পোরেশন ব্যবস্থা নেবে সরাসরি। এটা হচ্ছে কর্পোরেশনকে আমরা যখন চিঠি দিব মেয়র মহোদয়কে বা সংশ্লিষ্ট দপ্তরকে, দপ্তর তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে এসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। মোতালি প্লাজার দক্ষিণ পূর্ব দিকে সড়কটি হাতিরপুল মোড় ও পরিবাগ সড়কের সংযোগ সড়ক। কম সময়ে শাহবাগ যাওয়ার বিকল্প রাস্তাটিও কাঁচা বাজার ব্যবসায়ীদের দখলে। দ্রুত হাতিরপুলের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। গত মাসের চেয়ে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ পাইকারি হাট মহাস্থানে শীতকালীন সবজির আমদানি বেড়েছে কয়েক গুণ। হাটে ক্রেতা বিক্রেতার সংখ্যা বাড়ার সাথে সাথে কমে এসেছে সবজির দামও। তবে মহাস্থান হাটের সব সবজি রাজধানী ঢাকা সহ বগুড়া শহরের পাইকারি ও খুচরা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে। কয়েকবার হাত বদল, হাট বাজারের খাজনা, শ্রমিক ও পরিবহন খরচকে এই মূল্যবৃদ্ধির কারণ বলছেন ব্যবসায়ীরা। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে রেস্ট রিপোর্ট। কৃষি বিভাগের তথ্য মতে প্রতিবছর বগুড়ায় কম বেশি 4 লাখ মেট্রিক টন সবজির চাষ হয়। এর মধ্যে শীতকালীন সবজি প্রায় 2.5 লাখ মেট্রিক টন। এসব সবজি বিক্রির সবচেয়ে বড় কেন্দ্র মহাস্থান হাট। মৌসুমের শুরুতেই মহাস্থান হাটে আমদানি বেড়েছে শীতকালীন সবজির, পাইকারিতে দামও অনেকটাই কম। জেলার অন্যান্য বাজারের সাথে মহাস্থান হাটের দামের পার্থক্য লক্ষ্য করুন। মহাস্থান হাটে প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকায়। তার ঠিক 10 কিলোমিটার দূরে বগুড়ার রাজাবাজার ও ফতে আলী বাজারে তা 8 থেকে 12 টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি কেজিতে 9 থেকে 10 টাকা হলেও অন্য বাজারে তা 16 থেকে 20 টাকা। একই অবস্থা অন্যান্য সবজির ক্ষেত্রেও। আবার রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলায় এসব সবজি হাত বদল হচ্ছে একাধিকবার, ফলে দাম বেড়ে দাঁড়ায় দ্বিগুণ ও তিনগুণেরও বেশি। ফুলকপি আপনি কিনছেন, আপনি 15 টাকা কেজি, বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। যদি 5 টাকা কেজি করে কিনি, তারপরে মনে করেন আমাদের আরো 5-6 টাকা খরচ হয়। 15 দিন আগে কপি ছিল আপনি হলো 1200-1300 টাকা মূল্য, এখন কপি আছে আপনি হলো 300-350-400 টাকা মূল্যের বাজার। 5 টাকা, 4 টাকা, 3 টাকা কেজি। এখানে পাতাকপির দাম বেশি আসলে এখন দাম কমে গেছে, আমরা ঢাকা তো পাঠাই, সিরাং পাঠাই। যদিও খাজনার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। বর্তমানে আমরা যে খাজনা নিচ্ছি সেটা অত্যন্ত সীমিত, খাজনা ছাড়া অন্য কোনো প্রকার আনুষঙ্গিক কোনো খরচা নেওয়া হয় না। খাজনা এলে বা খরচ ঘাটতি দিয়ে দেখাচ্ছে 10 টাকা যে খরচ পড়ে যায়, এখান থেকে আসার পরে আমাদের রাজাবাজার থেকে বিভিন্ন বাজারে এইখান থেকে সাপ্লাই হয়। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি শিগগিরই। সকালে সংবাদে স্বাগত আরও একবার, এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। এক মাস নেতিবাচক থাকার পর আবারও প্রবৃদ্ধিতে ফিরেছে রপ্তানি খাত। পোশাকের সাথে পাটপণ্যের ইতিবাচক রপ্তানিতে স্বস্তি ফিরেছে অর্থনীতির প্রধানতম এই সূচকে। পোশাক ব্যবসায়ীরা বলছেন বিশ্বব্যাপী চাহিদা বেড়েছে কম দামি পোশাকের, তাই কম লাভে টিকে থাকার চেষ্টা করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন নতুন বছরে ব্যবসায়ী সংগঠন ও সরকারের উচিত ক্রেতাদের সাথে আরও শক্তিশালী সম্পর্ক তৈরি করা। সুলতান আহমেদের প্রতিবেদন। মার্চ মাস থেকে করোনা মহামারী হানা দেওয়ার পর এপ্রিলে খাদের কিনারে পড়ে রপ্তানি আয়। সেই মাসে রপ্তানি হয়েছিল মাত্র $52 কোটি। তবে জুলাই থেকে আবারও ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি রপ্তানি খাত। অক্টোবরে করোনার দ্বিতীয় ধাপে এসে কিছুটা হোঁচট খেলেও নভেম্বরে আবার ইতিবাচক ধারায় ফিরেছে রপ্তানি আয়। শুধু নভেম্বরে বাংলাদেশ থেকে মোট রপ্তানি হয়েছে $308 কোটি, যা গেল বছরের একই সময়ের চেয়ে 0.76% বেশি। অর্থবছর হিসেবে জুলাই থেকে নভেম্বর সময়ে মোট রপ্তানি হয়েছে $1592 কোটি, যা তার আগের বছরের চেয়ে 0.93% বেশি। এর মধ্যে শুধু পোশাক রপ্তানি হয়েছে $1290 কোটি, শতকরা হিসেবে যা 81%। হোম টেক্সটাইলের রপ্তানি বেড়েছে এবং নিটওয়্যার রপ্তানিও তুলনামূলকভাবে ওভেনের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। এই সময়ে যে অধিকাংশ মানুষ বাসায় বসে অফিস করেছে, ফলে ফর্মাল ড্রেসের প্রয়োজনীয়তা বা বেচা কিনা কম হয়েছে। তবে সবচেয়ে বেশি রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে পাট পণ্যে। এই খাত থেকে মোট আয় হয়েছে $55 কোটি আর প্রবৃদ্ধি প্রায় 37%।
বিশ্ববাজারে পণ্য উৎপাদনের সক্ষমতা আমরা খুব দ্রুততার সাথে বাড়াতে পারি, তাহলে পাট খাত আগের যে একটা পজিটিভ ইমেজ ছিল বিশ্ববাজারে আমরা সেটা আবার পুনঃস্থাপন করতে পারবো। মহামারীর সময়ে লাভের হিসেব না করে বেশি অর্ডার আনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রচলিত অপ্রচলিত পণ্যের অর্ডার যাতে আগামীতে আমাদের দেশে তারা আরো বেশি করে দেন, সেই লক্ষ্যে আসলে আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা দরকার। তবে কোনোভাবেই স্বস্তি ফিরছে না চামড়া রপ্তানিতে। জুলাই নভেম্বর সময়েও এই খাতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে প্রায় 9%। সুলতান আহমেদ, News24, ঢাকা। দর্শক, এ ছিল এখনকার সংবাদে। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।